আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের অঙ্কের ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল, বাংলা, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এবং ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে সবচেয়ে আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তাহলে দেখো এই যে প্রশ্ন আছে তার পূর্ণমান আছে 20। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে করব তা আমরা ভালোভাবে এই ভিডিওতে বুঝে নেব। দেখো প্রথমটা, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে। সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো কি? দেখো কি বলেছে, সার্থক সংখ্যা। তো এখানে দেখো সাত অঙ্ক বিশিষ্ট যে সার্থক সংখ্যা হবে সেটি কি হবে, সেটি হবে ডি। তার উত্তর হবে ডি, এটা হচ্ছে 70,70,700। এখানে দেখো এইটাও কিন্তু সাত অঙ্ক বিশিষ্ট, কিন্তু এটা সার্থক নয়। কেন? সামনে আছে শূন্য, তার জন্য এটা হচ্ছে শুধুমাত্র 7,07,020, ঠিক আছে? আর এটার মান হচ্ছে 70,70,700। বোঝা গেছে? তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো বলেছে 2,90,012 সংখ্যাটি হলো। এদের মধ্যে দেখো 2,90,012 কোনটা? ডি হচ্ছে 2,90,012। সি কি আছে? সি আছে 2,09,012। এরপরে বি কি আছে? 29,12,000। এবং এটা কি আছে দেখো? 2,90,012, কিন্তু আমাকে বলেছে 2,90,012, তাহলে সেটা হচ্ছে ডি। বোঝা গেছে? এবার দেখো পরের যেটা প্রশ্ন, 22,34,200 সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হলো, তিনের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। দেখো তিন কোথায় আছে? তিন আছে এখানে। আমরা জানি স্থানীয় মান নির্ণয় করতে গেলে করতে হবে, যেখানে যে সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে সেই সংখ্যাটা আগে লিখে ফেলবো। তিনের বলেছে তিন লিখে ফেললাম। এবার তিনের পরে যতগুলো অঙ্ক আছে দেখো, 4, 2, 0, 0, প্রত্যেকটি অঙ্কের জন্য একটা করে শূন্য দেবো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। তাহলে দেখো 30,000, দেখো 30,000 উত্তর কোথাও আছে কিনা, দেখো ডি 30,000, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? যে সংখ্যাটার স্থানীয় মান জানতে চেয়েছে সেই সংখ্যাটা ফার্স্টে লিখবো, তারপরে সেই সংখ্যার পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো পরিমাণ শূন্য আমি লিখে দেবো। বোঝা গেল? তাহলে এবার দেখো চলে আসছি যে পরের অঙ্ক, অর্থাৎ স্তম্ভ মিলাও। এখানে দেখো তোমাদের দুটো স্তম্ভ দিয়েছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। এই দুটো স্তম্ভ মিলিয়ে কিন্তু আমাদেরকে লিখতে বলেছে। তো মেলানোর পরে এর উত্তরটা কি হবে আমরা একবার দেখে নিই, ঠিক আছে? দেখো এখানে কি আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 কোটি, তারপরে 20 লক্ষ, 5 কোটি হয়ে গেল, 20 লক্ষ হয়ে গেল, তারপরে 20,830। বোঝা গেল? 5 কোটি, 20 লক্ষ, 20,830। দেখো তাই করা আছে, 5 কোটি, 20 লক্ষ, 20,830। তাহলে তো যদি প্রশ্ন অনুযায়ী মিলাতে যাও তাহলে দেখো প্রথমটার সঙ্গে কিন্তু ঘ মিলে যাচ্ছে। বোঝা গেছে? এবার দেখো পরেরটা চলে আসছি, কি বলেছে, 8,41,83,267। দেখো 8,41,00,000, তারপরে বলেছে 83,000,83,267, মিলে গেছে। তাহলে খয়ের সঙ্গে মিলছে গ, ক্ষয়ের সঙ্গে কিন্তু এই গটা মিলে যাচ্ছে। এবার দেখো চলে আসছি পরেরটা, এখানে কি আছে দেখো, 5,20,22,345। আরেকবার করে দিচ্ছি দেখো, 5,20,22,345। তো তার সঙ্গে দেখো খটা ম্যাচ করছে, তো খটা তোমরা মিলিয়ে দিবে, খয়ের সঙ্গে মিলিয়ে দিবে। এবার দেখো সবচেয়ে শেষে 8,41,84,267। দেখো দেখো 8,41,84,267, একক দশক দেখে নাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? তাহলে সবশেষে ঘয়ের সঙ্গে মিলছে ক। বোঝা গেল? এবার বলেছে 70,07,007
সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তৃত করে লেখো। দেখো কিভাবে আমরা লিখবো এই প্রশ্নের, দেখো মান আছে দুই, কিভাবে লিখবো দেখো, স্থানীয় মানে বিস্তার করে লিখবো। প্রথমে দেখো সাত আছে, কি বললাম সাতের তাহলে স্থানীয় মান কত হবে, সাতের জন্য সাত লিখে দিলাম। তারপর যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্কের জন্য শূন্য, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা অঙ্ক আছে সাতের পরে, ছটা শূন্য। দেখো সাত লিখেছি তারপরে ছটা শূন্য দিয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয় হলো, তাহলে সাতেরটা হয়ে গেল। এবার শূন্য দেখো, শূন্যের জন্য আগে শূন্য লিখলাম, শূন্যের জন্য আগে শূন্য লিখে দিলাম, তারপরে শূন্যর পর কটা আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শূন্য হবে, শূন্যর পর পাঁচটা শূন্য, এক দুই তিন চার পাঁচ। দেখো বোঝা গেছে, শূন্যর পর পাঁচটা শূন্য হয়েছে, এটা মিটিয়ে দিই। এবার তাহলে তারপরে শূন্যটা চলে যাবো, একটু অন্য কালারে দেখাই। দেখো তারপরে শূন্যটা, এই শূন্যটার জন্য কি করবো, এই শূন্যটার জন্য তো একটা শূন্য আগে লিখবই। তারপরে দেখো কি আছে, চারটে ঘর আছে, এক দুই তিন চার, তাহলে একটা শূন্য লিখে দিলাম, আর এই চারটে ঘরের জন্য চারটে শূন্য, এক দুই তিন চার। বোঝা গেছে, তাহলে এটার কাজ হয়ে গেল। এবার চলে আসি শূন্যর পরের ঘরটা, এটা একটু অন্য কালারে দেখাই। শূন্যর পরের ঘরে সাত আছে, সাতের জন্য আমরা আগে সাত লিখলাম, সাত লেখার পরে একটা দুটো তিনটে ঘর আছে, তিনটে ঘরের জন্য তিনটে শূন্য, একটা দুটো তিনটে, সাত লেখার পরে একটা দুটো তিনটে শূন্য। বোঝা গেছে, এবার তারপরে শূন্য আছে একই রকম ভাবে তিনটে শূন্য হবে, তারপরে এই শূন্যটার জন্য দুটো শূন্য, সবশেষে সাতের জন্য শুধু সাত। তাহলে এইভাবে কিন্তু স্থানীয় মানে বিস্তার করে আমাদেরকে লিখতে বলেছে, ঠিক আছে, এইভাবে লিখবে, স্থানীয় মানে বিস্তৃত করে পাই দিয়ে এরকম করে লিখে দেবে। এবার দেখো পরেরটা কি বলেছে, সাত তিন দুই এক নয় পাঁচ ছয় এবং শূন্য দিয়ে আট অঙ্কের, কি বলেছে দেখো, আট অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি লেখো। দেখো এরকম যখন তোমাদের প্রশ্ন থাকবে তখন একটা জিনিস মনে রাখবে, যদি আমাদেরকে ক্ষুদ্রতম জানতে চায় তখন ছোট থেকে বড় করব এবং বৃহত্তম করতে গেলে বড় থেকে ছোট করব। কিন্তু একটা মজা দেখো, এখানে তোমাদেরকে শূন্য বলে দিয়েছে, এবার যদি তোমরা শূন্য দিয়ে একটা সংখ্যা শুরু করতে চাও সেটা তো আট অঙ্কের হবে না, তার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে সবসময় শূন্যর পরে যেটা থাকবে, অর্থাৎ এক যদি এখানে থাকে একটাকে আগে রাখবো তারপরে শূন্য রাখবো। বোঝা গেছে, যদি এখানে ছোট থেকে বড় তোমরা সাজাও, শূন্যটাকে আগে রাখলে একটাকে পরে রাখলে, অর্থাৎ শূন্য এক দুই তিন পাঁচ ছয় সাত নয়, এটা কিন্তু সাত অঙ্কের সংখ্যা হয়ে গেল, কারণ সামনে শূন্যর কোনো দাম নাই, তার জন্য আমাকে শূন্যটাকে কিন্তু মাঝখানে ঢোকাতে হবে। তো মাঝখানে ঢোকালাম, তাহলে প্রথমে করলাম এক শূন্য এক দুই পাঁচ ছয় সাত নয়। এবার যখন বড় থেকে ছোট অর্থাৎ বৃহত্তম সংখ্যা বলতে চাইছে তখন আমরা পুরোপুরি বড় থেকে ছোট সাজাবো, অসুবিধা নাই, কারণ শূন্য সব শেষে পড়ছে, শেষে শেষে যদি শূন্য থাকে তার দাম আছে, কিন্তু সামনে শূন্য থাকলে তার কোনো দাম নাই। তো নয় সাত ছয় পাঁচ তিন দুই এক শূন্য, বড় থেকে ছোট 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 করে লিখে দিলাম। বোঝা গেল, এবার তাহলে চলে আসছি তিন নম্বরটাই, তাহলে এটা ক্ষুদ্রতম বৃহত্তম তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছ। তিন নম্বরে দেখো কি আছে, পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার দুশো দশ, পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার দুশো এক, পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার একশো কুড়ি, পঁয়তাল্লিশ লক্ষ দু হাজার দুশো দশ। সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে আস্তে আস্তে মানটা ঊর্ধ্বের দিকে যাবে, অর্থাৎ বড় হবে, ছোট থেকে বড়। তো সব ক্ষেত্রে দেখো একটা মজার জিনিস, পঁয়তাল্লিশ লক্ষ যেটা আছে সেটা কমন আছে, শুধু শেষের দিকের এই চারটে সংখ্যাকে আমরা দেখলেই হবে, শেষের দিকে এই চারটে সংখ্যা দেখবো, অর্থাৎ তিন হাজার দুশো দশ, তিন হাজার দুশো এক, তিন হাজার একশো কুড়ি, দু হাজার দুশো দশ, এর মধ্যে সবচেয়ে ছোট এইটা। তাহলে এইটা হচ্ছে, অন্য কালার দিয়ে দেখায়, এইটা হচ্ছে সব ছোট, তার জন্য ছোটটা সামনে বসলো। তারপরে দেখো এগুলোর মধ্যে ছোট কোনটা, এগুলোর মধ্যে ছোট হচ্ছে দেখো, তারপরে এটা, এটা হচ্ছে তারপরে ছোট, তার জন্য এটা বসলো। তারপরে ছোট কোনটা, তারপরে হচ্ছে এইটা, তার জন্য এইটা এখানে বসলো, তারপরে এটা, তার জন্য এটা বসলো। এবার দেখো দাগটা তোমরা নিশ্চয়ই জানো, বড়রা ছোটদেরকে খোঁচা মারে, এ সবচেয়ে বড়, এ খোঁচা মারছে একে, এ তারপরে এ খোঁচা মারছে একে, এ খোঁচা মারছে একে, এইভাবে তোমরা লিখবে। এটা বোঝার সুবিধার জন্য তোমাদেরকে বলে দিলাম এইভাবে করবে। বোঝা গেছে, তাহলে এবার চলে আসছি পরের অঙ্কটা কি আছে। দেখো তিন কোটি চুয়াত্তর লক্ষ বাহান্ন হাজার একশো উনত্রিশ, সংখ্যাটির দুইয়ের স্থানীয় মান দুটির পার্থক্য লেখো। দুইয়ের স্থানীয় মান দুটির পার্থক্য কেন বলেছে দেখো, এখানে এখানে দুটো দুই আমরা পাচ্ছি, এখানে একটা দুই পাচ্ছি, আবার এখানে একটা দুই পাচ্ছি। তো প্রথমে দেখবো এইখানে যে দুইটা আছে সে দুই, দুইয়ের স্থানীয় মান কত, তারপরে দেখবো এই দুইয়ের স্থানীয় মান কত। বোঝা গেছে, এবার দেখো প্রথম যে দুইটা আছে তার স্থানীয় মান কি করবো,
এই দুইয়ের জন্য দুই লিখলাম, তারপরে একটা দুটো তিনটে অঙ্ক, একটা দুটো তিনটে, বোঝা গেছে? তাহলে প্রথম দুইয়ের স্থানীয় মান হলো 2000। এবার দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান দেখব। দেখো দ্বিতীয় দুইয়ের জন্য দুই লিখলাম, তারপরে শুধু একটাই অঙ্ক আছে, তাদের জন্য একটা শূন্য। দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান হলো 20। তাহলে প্রথম হচ্ছে 2000, তারপরটা হচ্ছে 20। তো তার জন্য দেখো সংখ্যাতে এর হাজারের ঘরে, অর্থাৎ এই দুইটার হাজারের ঘরের দুইয়ের স্থানীয় মান হলো 2000, এবং দশকের ঘরে দুইয়ের স্থানীয় মান 20। তাহলে সংখ্যাটির দুইয়ের স্থানীয় মান দুটির পার্থক্য 2000 বিয়োগ 20 মানে 1980, 1980, বোঝা গেল? কিভাবে আমরা করলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে না পারো নির্দ্বিধায় কিন্তু কমেন্টে জানাবে আমাকে। দেখো চলে আসছি পরের অঙ্ক, কি আছে? একটি দেশে 74,03,485 মেট্রিক টন গম উৎপন্ন হয়, কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ানোর জন্য 80,10,200 মেট্রিক টন গমের প্রয়োজন। চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম করবে? তো যতটা প্রয়োজন আর যতটা উৎপন্ন হয়, তাহলে সেটা বিয়োগ, প্রয়োজনীয়তা থেকে উৎপন্ন হওয়াটা বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের বাকি কতটা পড়বে বা কম কতটা পড়বে সেটা পেয়ে যাব। তাহলে দেখো এতটা গম প্রয়োজন, কিন্তু উৎপন্ন হচ্ছে এতটা গম, অর্থাৎ প্রয়োজনটা বেশি পড়ছে, সেখান থেকে এটা বিয়োগ করে দেবো। দেখো গম প্রয়োজন লিখে দিলাম 80,10,200, এবং গম উৎপন্ন হয় 74,03,485। তাহলে গম শর্ট পড়ছে বা কম পড়ছে, এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের যে উত্তরটা পাওয়া যাবে 606,715 মেট্রিক টন, বোঝা গেল? এ দুটো বিয়োগ করলে তোমরা এটা পেয়ে যাবে। এবার দেখো সবশেষে কি আছে, সবশেষে আছে ভাগ। তাহলে ভাগটা আমরা দেখে নিই, ভাগ কিভাবে করব। দেখো আমরা চলে আসছি ভাগে, যেমন করে ভাগ লিখব, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, ভাজকটা বাঁদিকে লিখতে হয়, ভাজ্যটা মাঝখানে থাকে। এবার প্রথমে দেখো 304 দিয়ে যাবে না, তার জন্য একটা ঘর নিতে হবে, অর্থাৎ 3043কে ভাগ করব। 516কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 2580। এবার 3043 থেকে 2580 বাদ দিব, থাকছে 463 থাকছে। এবার এই 9টা আমরা নামিয়ে দেব, 9টা নামালাম। এবার দেখো 516কে 8 দিয়ে গুণ করছি, 516কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হয় 4128। 4639 থেকে 4128 বাদ দিব, তাহলে হচ্ছে 511। 511 হলো। এবার পরেরটা কি আছে, 8। এই পরের 8টা এখানে আমরা নামালাম, এই পরের 8টা নামালাম। পরেরটা নামানোর পরে আমরা 9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 দিয়ে গুণ করলে দেখবে তোমরা করে দেখবে পাশে 4644। 4644 হওয়ার পরে 5118 থেকে 4644 বাদ দিব, থাকছে 474। এবার পরে যে 7 আছে সেই 7টাকে আমরা নামালাম, সেই 7টাকে নামানোর পরে আমরা আবার কিন্তু 9 দিয়ে গুণ করছি, আবার 9 দিয়ে 516 গুণ করলে আমরা কিন্তু আবার 4644 পেয়ে যাচ্ছি। এবার দেখো 4747 থেকে 4644 যদি বাদ দিই তাহলে 103 পড়ে থাকছে। এবার দেখো সবশেষে কত আছে, সবশেষে আছে 2, সেই সবশেষে যে 2টা আছে সেই 2টা নামিয়ে দিলাম। তাহলে এবার দেখো 516কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 1032 হয়, এবং সবশেষে কিন্তু মিলে গেল, অর্থাৎ ভাগ শেষ হয়ে গেল 0। ভাগফল হলো 58,992, আর ভাজক তো তোমরা 516 জানোই, ভাজ্য যেটা আছে সেটা লিখে দেবে, বোঝা গেছে? তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ 0, সেটা কিন্তু পুরোপুরি উল্লেখ করে দেবে, বোঝা গেছে? তাহলে তোমাদের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি একটা কমপ্লিট হয়ে গেল। তাহলে শুধু তোমাদের যেটা বাকি থাকলো স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সেটা আগামীকাল নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সেক্ষেত্রে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি বুঝতে পেরেও থাকো তাও সেটা কমেন্ট লিখে জানাবে যে স্যার বুঝতে পারলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকছি।